নমস্কার। আলোচনা করব ফটকিরির কিছু বিশেষ টোটকা নিয়ে। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকেই, আর সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেক চেষ্টা করি, কিন্তু তারপরেও অনেক সময় সফলতা মেলে না। তবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে ফটকিরি আমাদের জীবনে অশুভ শক্তির প্রভাব কমায় ও সমস্ত বাধা কাটাতে সহায়তা করে। ফটকিরির প্রাকৃতিক গুণ ছাড়াও রয়েছে নানা রকম অলৌকিক গুণ, যার সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি জীবনের নানান সমস্যা ও সংকট থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। পারিবারিক অশান্তি, মানসিক চাপ, অসুখ বিসুখে জেরবার হয়ে গেলে বুঝবেন যে আপনার বাড়িতে নিশ্চয়ই নেগেটিভ এনার্জি প্রাধান্য আছে, আর এই নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর করতে না পারলে জীবনের কোনো সমস্যাই মিটবে না। তাই এর থেকে মুক্তি পেতে ফটকিরির কাজে লাগান। ফটকিরির যে অসাধারণ গুণ সেটিকে আপনারা কাজে লাগান। আসুন জেনে নেওয়া যাক যে এই ফটকিরি কীভাবে আপনাদের জীবনের সমস্যার সমাধান করতে পারবে। প্রথমেই বলবো, যদি খুব খারাপ কিংবা ভয়ের কোনো স্বপ্ন দেখেন, তাহলে শোভার সময় মাথার পাশে এক টুকরো ফটকিরি রাখুন। ফটকিরি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে টেনে নেয়, ফলে ঘুমে কোনো রকম ব্যাঘাত ঘটতে দেয় না। পারিবারিক সমস্যা, অর্থকষ্ট, অশান্তি থেকে মুক্তি পেতে একটা বড় ফটকিরির টুকরো গুঁড়ো করে ঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিন। এর ফলে আপনার ঘর অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকবে। বাস্তুমতে বাড়ির নেতিবাচক শক্তি ফটকিরি শুষে নিতে পারে, তাই এই ফটকিরি বাটিতে নিয়ে বাড়ির বাথরুমে রেখে দিন। প্রতি মাসে এই ফটকিরি একবার বদলে দিন। যদি কারোর খারাপ নজর লেগে থাকে, কিংবা আপনি যদি বিশ্বাস করেন যে কারোর নজর লেগে কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে পা থেকে মাথা পর্যন্ত 7 বার এক টুকরো ফটকিরি ঘষে নিন। তারপর ওই ফটকিরিটি টুকরোটা আগুনে পুড়িয়ে ফেলুন, দেখবেন উপকার অবশ্যই পাবেন। জীবনের সমস্ত বাধা দূর করতে এক টুকরো কালো কাপড়ে একটি ফটকিরি বেঁধে দরজায় ঝুলিয়ে দিন। এর ফলে নেতিবাচক শক্তি দূরে থাকবে এবং জীবনে সৌভাগ্য বিরাজ করবে। যদি ঘরে কোনো রকমের সমস্যা হয়, পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, বিতর্ক, বা রাতে এক গ্লাস জলে কয়েকটা ফটকিরির টুকরো দিয়ে বিছানার নিচে রেখে দিন। এই যে ঝগড়া বিতর্ক যে পরিবারের মধ্যে সবসময় লেগেই থাকে, এটা আস্তে আস্তে কমতে থাকবে। সকালবেলা এই জলটাকে অশ্বত্থ গাছে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। বিশ্বাস করা হয় যে এই ফটকিরির এই টোটকায় কিন্তু ঘরে শান্তি বজায় থাকে। বাড়িতে যদি বাস্তু দোষ থেকে থাকে, তাহলে প্রতিটা ঘরেই এক টুকরো করে ফটকিরি রেখে দেবেন। বাস্তুমতে বাড়ির জানলা বা দরজায় এমন জায়গায় এই ফটকিরিগুলো যদি রেখে দেওয়া যায়, তাহলে বাড়ির ভেতর কোনো রকমের নেতিবাচক এনার্জি প্রবেশ করতে পারে না। বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় ফাঁকা জায়গা থেকে থাকবে, কিংবা খালি ঘর শ্মশান থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও এই ফটকিরিগুলো বাড়ির জানলা দরজায় ঝুলিয়ে রাখার বা জানলা দরজার সামনে রাখার চেষ্টা করবেন। যদি আপনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু ভাগ্য আপনার কোনো দিনই সাহায্য করছে না, যদি আপনার এমনই হয়ে থাকে, তাহলে একটি কালো কাপড়ে এক টুকরো ফটকিরি নিয়ে দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব কমবে এবং আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। এই সমস্ত সহজ সরল এই টোটকাগুলো করে দেখুন। ফটকিরির এই টোটকার মাধ্যমে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবেই। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে বেল আইকনটা ক্লিক করুন, সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন।